নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকাল বলতে কি, এখন 9টা সাড়ে 9টা বাজে, আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে, দেখছো? মেঘের গর্জন শোনা যাচ্ছে। আমাদের কৃষ্ণগড়ে খুব তীব্রভাবে কালবৈশাখী আসে, মনে হচ্ছে খুব বেশি খুব জোর ঝড় বৃষ্টি হবে, প্রচুর জল দিয়ে দিয়ে এই ফুলগুলোকে এখনো বাঁচিয়ে রেখেছি। এই যে টাইম ফ্লাওয়ার, তো সকাল সকাল আজকে চলে গিয়েছিলাম। এই গাছটা আমার খুব ফেভারিট, সুন্দর পাতা দিয়েছে, এটা আমি নিজে থেকেই করেছি। এই গাছটা রুট কেটে, এই যে রুটটা বসিয়েছিলাম, এটা কেটে বসিয়েছিলাম, এর থেকে গাছ হয়েছে। এর মাদার প্ল্যান্ট থেকে 3টে গাছ করেছি আমি, সুন্দর গাছ, এখনো পিটুনিয়া রয়েছে সুন্দরভাবে। আজকে সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম, দু রকম মাছ নিয়ে আসলাম, সুন্দর করবার। চাটা হচ্ছে, রান্নাঘরটা পুরো অন্ধকার, চারিদিকটা অন্ধকার, মনে হচ্ছে বিকেল 5টা বেজে গেছে। রূপাকে দেখা যাচ্ছে না, রূপা সবজি কাটছে কিন্তু এখানে বসে বসে। লাইটটা চালাই, জানলায় ছোট ছোট গাছ রেখেছি গরমের জন্য, খুব ভালো লাগে, চোখের আরাম লাগে। এগুলো আমার মেয়ের কালেকশন, যেখান থেকে যায় ফ্রিজ ব্যাগটা ওর খুব পছন্দ। এটা হরিদ্বারের, এটা হচ্ছে আসামের, এটা আসামের, এটা হচ্ছে মুসৌরি, এটা মুসৌরি, আর এটা হচ্ছে কাশ্মীরের, এটা আন্দামানের, আর কাশ্মীরেরটা ওর হারিয়ে গেছে, এটাও আন্দামানের। প্রচুর ফ্রিজ ম্যাগনেট কালেকশানের খুব শখ। তো আর একটা যে জিনিসটা দেখাবো, কালকে একটা বিড়াল রেখে দিয়ে গেছে, একদম ছোট কুটি বাচ্চা, সদ্য সদ্য চোখ ফুটেছে, এই দেখো, এই যে বোতলে করে করে খুব কষ্টকে রাখা, এই যে বোতলে করে করে দুধ খাওয়াতে হচ্ছে, নিউ নিউ করে ডাকছে, ভাবছে মা এসছে, থাকো 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 থাকো। অনেকেরই এরকম, অনেকেরই এরকম অভ্যাস থাকে, বাড়িতে বেশি বিড়াল বিড়াল কুকুরের বাচ্চা হলে সেগুলোকে বের করে দিয়ে রাস্তায় ঘাটে এখানে সেখানে ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু সেটা তো করা উচিত না। অ্যাটলিস্ট যতক্ষণ বাচ্চারা না বড় হচ্ছে, তারা নিজে থেকেই চলে যাবে বাইরে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, শুভ সকাল। কী রান্না করলাম পরে আমি একটু বিরতির পর আসছি, আপাতত মেঘটা প্রচুর মেঘ জমেছে, ঝড় বৃষ্টি আসলো বলে।